আজকে আমার বক্তব্য আমার যুব সম্প্রদায় বা আমার প্রান্তীয় ভাইদের জন্য না, আমার বক্তব্য হবে আমার বাপজিদের জন্য। আমি বলতে চাইছি আপনি কোন দেশ আমার সামনে যে উন্নত মানুষগুলো বসে আছে তারা কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ, যেই জাতের মানুষকে সরকার কোন আইন পাস করছে তখন মানি এমন জাতের মানুষের যে দাপটের সাথে আপনার যৌবন বয়সে হেঁটেছেন, আপনার পোতা, আপনার ছেলে, আপনার লাতি আজকের দিনে আপনার মতন করে হাঁটতে পারছে। তুমি যে বেঁচে আসো এর প্রমাণ হবে যে এলাকার দিকে বিরাজ করছে, তুমি বেঁচে আসো এর প্রমাণ হবে তোমার এলাকাতে মানুষ নিশ্চিন্তে ঘুমাবে। আপনি খালি আমাকে বলেছেন যে আজকের দিনে আপনার লাতি হিজাব পরে হোক, মাথায় ঘোমটা পরে আপনার চোখে চিকিৎসা করতে যখন নিয়েছেন 300 টাকা দামের কন্যা পরিয়ে, তখন কি আপনি সুরক্ষিত আছেন? আমার এটাই প্রশ্ন যে আপনারা কি এমন করলেন, কি ঘটালেন, কি খেলেন, আর কিভাবে মানুষ করলেন আমাদেরকে যে আপনার মরে যাওয়ার আগে এখন আপনি এতদিন বাঁচলেন, এতটি নেতা, এতটি মন্ত্রী, এতটি ভোট, এতটি টিমেল খেলেন, বুকে টিমেল পুঁতে দিলেন, কোন দেশ থেকে দিচ্ছেন, তারাকে কি বললেন বাঁচে? না একটা ভালো নেতা, না একটা মুক্তা, না একটা হাকি, না ভালো একটা মানুষ তৈরি করতে পেরেছে। আমার বাপজিদেরকে প্রশ্ন, এই 74 বছরে কি করেছে? বলে নেই কিছু। মুর্শিদাবাদে 90% মুসলমান, বেশিরভাগ দেখাবাদ গেত, ওই জায়গাতে রিপোর্টাররা জিজ্ঞাসা করছে, উকিল সাহেব আপনি বিভিন্ন জায়গায় ভাষণ দেন, আপনি বলেন তো ইউনিভার্সিটিটা কেন হয়নি? তখনও মন্ত্রী ছিল, তখনও জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, আমার ক্যালেন্ডার বার হয়, যে ক্যালেন্ডারে সমস্ত জাতির কোন দিন উৎসব আছে ওই
আপনি কোন জাতের মানুষ, কোন আদমের সন্তানেরা? আরে এরাই তো কত নেতৃত্ব করেছে, এরাই তো বিদেশ জানতেছে কি হয়ে গেল আমার জাতকে, আমার সমাজকে এমন জাতে পরিণত হয়েছে যে এই 2022-এ এই যে 21 ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারে একটা ক্যালেন্ডার বার হচ্ছে, সরকারি ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে বকরিদের নাম নেই। এটি যে কোন জাতের মানুষ কোরবানি ঈদ করে এটা সরকার ভুলেই গেছে।